हेलो एवरीवन, वेलकम टू माय चैनल ब्लॉग। तो सबाई के चैनल स्वागत जाना और सबाई केमन आलो आशा करी। और लास्ट भिडियोते देखे कि अपन लाइक सबसक्राइब खूब भलो छो खूब भलो लेगे और अपनारा क्या कैमन आज कमेंट एकटू जानान। एक्चुअली আমরা আজকে মানে প্রিন্সেপ ঘাটে এসেছি, যে সব বন্ধুদের সাথে এসেছি, মানে অফিসে আমাদের কয়েকজন আজকে শনিবার, তো বন্ধুদের সাথে এসেছি, তারা মানে সব ঘোড়াগাড়ি সব কিছু এভরিথিং হয়ে গেছে, তো এখন পেট পুজো করার দরকার। তো একটু চাইনিজ, মানে সবাই জানে যে চাইনিজ ফুড আজকে খাবো, ঠিক আছে। সবাই জানে যে চাইনিজ ফুড মানে হচ্ছে আমাদের চায়নাটাউন একমাত্র চাইনিজ ফুড মানে বেস্ট কলকাতার মধ্যে, কিন্তু আজকে না। আজকে আমরা নিয়ে যাবো হচ্ছে চাঁদনি চকের একটা চাইনিজ দোকানে, মানে অনেক 70-80 বছর পুরনো দোকান। হ্যাঁ, তো চলো যাওয়া যাক। প্রিন্সেপ ঘাট থেকে ঘুরে ফিরে আমাদের পেটে যেহেতু খিদে পেয়েছিল, ওটা জ্বালাতে মেটানোর জন্য চলে এসেছি। ওটা হচ্ছে আমাদের চাঁদনি চকে একটা ফেমাস রেস্টুরেন্ট আছে, যেখানে চাইনিজ ফুড, স্পেশালি চাইনিজ ফুডের জন্য বিখ্যাত এই রেস্টুরেন্টটা। আর এখানে চাইনিজের যত আইটেম আপনারা চান আপনি এভরি আইটেম পাবেন। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে চিনবা। চাঁদনিতে নামের এখানে যে চাঁদনি মার্কেটটা আছে, যেখানে লাইট ওগুলো পাওয়া যায়, ওখানে গিয়ে আপনি কাউকে জিজ্ঞেস করবেন এই রেস্টুরেন্টের নামটা, শুধু এক নামে বলবেন চিনবাস, যে কেউ আপনাকে বলে দেবে, সবাই বলে দেবে। অ্যাড্রেসটাও মেনশন করে দেবো, তো আপনাদের জন্য ইজি হবে। লোকেশন মানে দেশি এখানে এখানে লোকেশন মানে লোকেশন দিয়ে দেবো, গুগল লোকেশন দিয়ে দেবো, গুগল ম্যাপের লোকেশন দিয়ে দেবো, তো আপনাদের ওই লোকেশন দিয়ে আপনারা এখানে চলে আসতে পারবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট, আপনাদের টাইমিংটাও মেনশন করে দেবো, বিকজ এখানে একটু টাইমিং এর একটু চুমিচু আছে, যেটা আপনাদেরও জানতে পারবেন। আমরাও প্রশ্ন নিশ্চয় জানতাম না, তো আমরা ভুল টাইমে চলে এসেছিলাম, তো আমি টাইমিংটাও মেনশন করে দেবো, যারা আপনি ঠিক টাইমে পৌঁছতে পারেন। ঠিক আছে, তো আমি খেয়ে আপনাকে জানাই। খাবারটা অর্ডার দেওয়া হয়েছে, তো আসুন দেখাচ্ছি। খুব ভালো দেখে তোমাকে জল আসছে মিলিয়ে। এটা খাবারটা বেস্ট। আমি এত আমি অনেক জায়গায় অনেক রেস্টুরেন্টে আমি খেয়েছি টাটকা নুডলস, যেখানে কিছু কিছু কোয়ান্টিটি কোনো প্রবলেম হয়, কোনো টেস্টের কোনো প্রবলেম হয়, চিকেনের পিস কখনো কম থাকে, কখনো কম থাকে, বাট এখানে এভরিথিং ইজ পারফেক্ট। এবার আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেতে তো অসাধারণ ফিল হচ্ছে আমার কাছে, পেটটা পুরো ভরে গেছে আমার। অত বড় পেট থাকলে মানুষের কম ভরে, আরও বেশি খাওয়া, কিন্তু আমার ছোট পেট, ছোট মানে উদ্বোধন হয়েছে, ছোটখাটো একদম পেট। হ্যাঁ, এবার আমি আপনাকে বলতে যাচ্ছি, যেটা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা এখানে আসুন, এসে দেখুন কেমন খেতে লাগছে। অ্যান্ড আমাদের দ্বিতীয় ফিডব্যাক খুব ভালো, অসাধারণ খেতে। লাইক করো, শেয়ার করো, মানে ফ্যামিলি ফ্রেন্ড এভরি ওয়ান, যাদের যাদের আপনাদের চেনে জানা আছে সবার সাথে শেয়ার করে দাও ভিডিওটা। আর আজকের মতো ভিডিওটা শেষ করছি, বাই।